মানে খুব নিস্তব্ধ এবং আবেগপ্রবণ একটুখানি বলতে পারি, খুব ভালো লেগেছে, ভালো, খুব ভালো, গুড কোলাজ, খুব ভালো, a very new plot and everything very good, very nice, thank you, keep it up. প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে চরিত্র যেটা দেখানো হয়েছে বিভিন্ন আঙ্গিকে প্রত্যেকটাই ভালো লেগেছে, মানে প্র্যাকটিক্যালটাকে যেভাবে তুলে আনা হয়েছে বিভিন্ন সম্পর্কগুলোর মাধ্যমে, উঁচু লেভেলের সম্পর্ক বা নিচু লেভেলের সম্পর্ক যেভাবে দেখানো হয়েছে ভালো লেগেছে, ভালো লেগেছে একেবারে। যে যে টুকরো টুকরো ঘটনাগুলো আমরা যেটা প্রত্যক্ষ করি সেটাকে গুছিয়ে আমাদের সামনে দেওয়া হয়েছে, এবং এই যে ব্রিজের কোলাপস করাটা যে কত মানুষে কতভাবে তাদের নিজেদের জনকে হারিয়েছে, প্রিয়জনকে, সেটা আমরা হয়তো পেপারে একটু পড়েছি, কিন্তু আজকে যেন মনে হলো সেই ঘটনার সাথে আমরা কলকাতার চলন্তিকা আমাদের ঘটনাটা মিশে গেলাম যেন মনে হচ্ছে। আমি কলকাতা একাত্তর দেখেছিলাম জ্ঞানবাবু, সেই দেখে আজকে চোখে চল এসে গেছে, এত সুন্দর বই হয়েছে। ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, আর বাস্তব আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং যে যে আর্টিস্টরা রয়েছেন তারাও যথেষ্ট অভিজ্ঞ, খুব ভালো লাগছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আবার দেখবো, আবার প্রেম হুক কলো রব হুক কলকাতা চলন্তিকা।